আসসালামু আলাইকুম। আকরাবাদ বালিকা বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। মেয়েরা সবাই কেমন আছো? ভালো আছো নিশ্চয়ই। ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? আমাদের বিদ্যালয়ের মাঠে টাইম ফুলের ছবি। এখন অবশ্য মাঠে ফুল ফুটে না, কারণ তোমাদের পদচারণা নেই। এখন মাঠ লম্বা লম্বা ঘাসে ভর্তি। এখন কি দেখতে পাচ্ছ? আমাদের কম্পিউটার ল্যাবের ছবি। এই ল্যাবটাকে আমি খুব মিস করছি, তোমরাও অবশ্য খুব মিস করছ, কারণ সপ্তাহে একদিন ল্যাব ক্লাস পাওয়ার জন্য তোমরা অধীর আগ্রহে অপেক্ষা করতে। কোনো কারণে যদি স্কুল বন্ধ থাকতো বা কারেন্ট চলে যেত, তোমরা অনেক মন খারাপ করতে। যেহেতু কম্পিউটার ল্যাবের ছবি দেখতে পাচ্ছ, তাহলে আজকের বিষয় কি তোমরা বুঝে গেছো? হ্যাঁ, আজকের বিষয় তথ্য যোগাযোগ প্রযুক্তি। তথ্য যোগাযোগ প্রযুক্তি ষষ্ঠ শ্রেণী অধ্যায় তৃতীয় পাঠ 1 থেকে 3 এই বিষয়ে আলোচনা করব। পড়ায় যাওয়ার আগে তোমরা সবাই বই খাতা কলম নিয়ে টেবিলে সুন্দর করে বসে পড়ো, কারণ অনলাইন ক্লাসগুলো সাধারণত অনেকে শুয়ে বসে আরাম করে দেখো। আরাম করে তো পড়াশোনা হয় না, তাই তোমরা বই খাতা কলম নিয়ে বসে পড়ো। যেটা যেটা বইয়ে দাগানো লাগবে দাগাবে, যেটা খাতায় লিখা লাগবে লিখবে, তাহলে আমার পরিশ্রম সার্থক হবে। শিখন ফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা তথ্য যোগাযোগ প্রযুক্তি যন্ত্রপাতি কিভাবে সুরক্ষা করা যায় তা ব্যাখ্যা করতে পারবে। তথ্য যোগাযোগ প্রযুক্তি নিরাপদ ব্যবহার একান্ত কাম্য উক্তিটি ব্যাখ্যা করতে পারবে। কম্পিউটারে ফ্যান লাগানো হয় কেন ব্যাখ্যা করতে পারবে। দেখো, বর্তমানে ছোট বড় সবাই আমরা কম্পিউটার ব্যবহার করি, আর কম্পিউটার একটি ব্যয়বহুল যন্ত্র। এই যন্ত্রটি যদি ঠিক মতো যত্ন নেওয়া না হয়, তাহলে এটি সহজেই নষ্ট হয়ে যেতে পারে। আর যেহেতু একটি ব্যয়বহুল যন্ত্র, সেহেতু একবার নষ্ট হলে তার প্রতিস্থাপন করা সম্ভব হয় না। যে কোনো আইসিটি যন্ত্র সচল করতে হলে প্রথমে কি করতে হবে? বৈদ্যুতিক সংযোগ দিতে হবে। ল্যাপটপে বৈদ্যুতিক সংযোগ এবং ডেস্কটপে দেখো কিভাবে আমরা বৈদ্যুতিক সংযোগ দিব, ছবিতে দেখতে পাচ্ছ। আমাদের দেশে বিদ্যুৎ প্রবাহে ভোল্টেজ হচ্ছে 220 ভোল্ট। হ্যাঁ, আর বিদ্যুতে ভোল্টেজ 50 ভোল্টের বেশি হলে আমরা সেটা অনুভব করতে পারি। তাহলে কি 220 ভোল্টের বেশি, 220 ভোল্টে বিদ্যুৎ যদি আমরা স্পর্শ করি, তাহলে আমাদের বৈদ্যুতিক শক অনুভব হবে। আমরা হাত পা নাড়াচাড়া করতে পারবো না, আমাদের মস্তিষ্ক কোনো কাজ করতে পারবে না। দেখো, বৈদ্যুতিক শকের কারণে কি হচ্ছে? বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে সিপিইউতে আগুন ধরে যাওয়া, ইলেকট্রিক শক খাওয়া। এই বৈদ্যুতিক সংযোগ সঠিকভাবে দেওয়ার পদ্ধতি তোমরা ছবিতে দেখতে পাচ্ছ। সকেট থেকে ভুল বিদ্যুৎ সংযোগ, সকেট থেকে প্লাগের মাধ্যমে সঠিকভাবে বিদ্যুৎ সংযোগ। মনিটর দুই ধরনের, একটি হচ্ছে এলসিডি লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে, অন্যটি হচ্ছে সিআরটি ক্যাথোড রে টিউব। বর্তমানে এলসিডি মনিটরগুলাই বেশি দেখা যায়, সিআরটি মনিটর আগে টিভির মতো। মনিটর পরিষ্কার। দেখো, মনিটরে পৃষ্ঠদেশ কাচের নয়, তাই পরিষ্কার করার চেষ্টা করার সময় খুব সহজে দাগ বসে যেতে পারে। পরিষ্কার করার সময় যদি মনিটরে পৃষ্ঠদেশ বেশি ঘষাঘষি করা হয়, তাহলে এর ভিতরে পিক্সেলগুলো নষ্ট হয়ে যেতে পারে। তাই এলসিডি মনিটরগুলা নরম সুতি কাপড় দিয়ে পরিষ্কার করতে হবে।
আর সিআরটি মনিটর যদি ধুলাবালি পড়ে, অপরিষ্কার হয়, তাহলে প্রথমে নরম সুতি কাপড় দিয়ে মুছে সেটা পরিষ্কার করতে হবে। তারপরে যদি ময়লা থাকে তাহলে নরম সুতি কাপড়টিতে একটু গ্লাস ক্লিনার লাগিয়ে মুছে নিতে হবে। যদি গ্লাস ক্লিনার না থাকে তাহলে এক গ্লাস পানিতে 1 চামচ ভিনেগার দিয়ে সেটাকে গ্লাস ক্লিনার হিসাবে ব্যবহার করা যেতে পারে। তাহলে ঘরোয়া পদ্ধতিতে গ্লাস ক্লিনার বানানোর পদ্ধতিটা কি, 1 গ্লাস পানিতে 1 চামচ ভিনেগার দিয়ে পানি বা তরল, পানি বা কোনো তরল কম্পিউটার থেকে দূরে রাখা উচিত। কম্পিউটার কাছে পানি বা কোনো তরল রাখা উচিত না। আমরা যখন তোমাদেরকে কম্পিউটার ল্যাবে নিয়ে যেতাম তখন সবসময় বলতাম পানি বোতল বা ফ্লাস্ক নিবে না, কারণ কম্পিউটারের ভিতরে যদি কোনো কারণে পানি প্রবেশ করে তাহলে বৈদ্যুতিক শর্ট সার্কিট সহ বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তারপরেও কখনো যদি কম্পিউটারে পানি প্রবেশ করে তাহলে সাথে সাথে কম্পিউটারটি বন্ধ করে ফ্যানের নিচে শুকাতে হবে। আমি আরেকটা কথা বলে দিচ্ছি, কম্পিউটার যখন আমরা পরিষ্কার করব তখন এই বৈদ্যুতিক সংযোগ অবশ্যই বন্ধ করে নিতে হবে। দেখো ধুলোবালি, আমাদের দেশে ধুলোবালির পরিমাণ একটু বেশি, আর কম্পিউটার যেহেতু ভিতরে বাতাস টেনে নেয় এবং বাতাস বের করে দেয়, সাথে সাথে যখন বাতাসটা টেনে নেয় সাথে সাথে ধুলাবালিও কিন্তু টেনে নেয়। দেখো ধুলাবালি মাখা একটি নোংরা সিপিইউ ছবি দেখতে পাচ্ছ, এটা পরিষ্কার করা হচ্ছে, কম্পিউটার পরিষ্কার করা হচ্ছে। এখন ধরো পরিষ্কার করার পর হাওয়া চলাচলের উপযোগী, কম্পিউটার এটা খুব সহজে বাতাস ঢুকতে পারে এবং বের হতে পারে। এখন দেখো কিবোর্ড, কিবোর্ড মাঝে মাঝে পরিষ্কার করা ভালো, কারণ হাতের আঙুল দিয়ে এটা ব্যবহার করা হয় বলে এখানে রাজ্যে রোগ জীবাণু জমা হতে পারে। শুকনো নরম সুতি কাপড় দিয়ে কিগুলো মুছে কটন বাদ দিয়ে প্রত্যেকটা কিয়ের চারপাশ পরিষ্কার করা যায়। তারপর উল্টো করে কয়েকবার হালকা ঝাঁকি দিলে কিবোর্ডটা মোটামুটি পরিষ্কার হয়ে যাবে। মাউস পরিষ্কার, আজকাল প্রায় সব মাউস অপটিক্যাল মাউস, আলো প্রতিফলিত হয়ে এটা কাজ করে, তাই মাউসের লেন্স যদি অপরিষ্কার থাকে তাহলে মাউস ঠিকমতো কাজ করতে পারে না। মাউসটি যদি সত্যি সত্যি ধুলাবালি ময়লা জমা থাকে তাহলে কম্পিউটার থেকে খুলে নিয়ে সেটা উল্টো করে যেখানে ময়লা জমেছে কটন বার দিয়ে সেটা পরিষ্কার করে নরম সুতি কাপড় দিয়ে মুছে নিতে হবে। আজকাল কোন ধরনের মাউস বেশি দেখা যাচ্ছে, অপটিক্যাল মাউস, আর মাউসের কোন অংশ অপরিষ্কার থাকলে মাউসের কাজ করবে না, মাউসের লেন্স, লেন্স যদি অপরিষ্কার থাকে তাহলে মাউস কিন্তু কাজ করবে না। দেখো কম্পিউটারের যন্ত্রাংশ দুই ভাবে বিভক্ত, হার্ডওয়্যার এবং সফটওয়্যার। হার্ডওয়্যার হচ্ছে এর বাহ্যিক দিক, এগুলো কিভাবে যত্ন নিতে হয় তা আমরা এতক্ষণ দেখে এসেছি, এখন দেখব কম্পিউটারের সফটওয়্যার কিভাবে যত্ন নিতে হয়। কম্পিউটার হার্ডওয়্যার যত্ন না নিলে যতটুকু যন্ত্রণা সহ্য করতে হয় তার থেকে অনেক বেশি যন্ত্রণা সহ্য করতে হয় কম্পিউটারের সফটওয়্যারের যত্ন না নেওয়া হলে। কিসের ছবি দেখা যাচ্ছে, কম্পিউটারে ভাইরাস, আমাদের প্রকৃতিতেও কিন্তু ভাইরাস আছে, সেটা হচ্ছে প্রকৃতি প্রদত্ত। বর্তমানে একটি ভাইরাস খুবই আমাদের আতঙ্কের কারণ, সেটা হচ্ছে করোনা ভাইরাস, কিন্তু কম্পিউটারের যে ভাইরাস সেটা হচ্ছে মানুষ সৃষ্ট। কিছু অসাধু মানুষ তাদের স্বার্থ সিদ্ধির লোভে মানুষকে কষ্ট দেওয়ার জন্য এই কম্পিউটারের ভাইরাসগুলো তৈরি করে থাকে। কম্পিউটার ভাইরাস হচ্ছে মানুষের তৈরি এক ধরনের ক্ষতিকারক ছোট প্রোগ্রাম। কম্পিউটার ভাইরাস কিভাবে ছড়িয়ে পড়ে, দেখো প্যান ড্রাইভ, সিডি রোমের মাধ্যমে।
যখন প্রকৃতি প্রদত্ত যে ভাইরাস সেটা কি হয়, এক মানুষ থেকে আরেক মানুষে খুব সহজে ছড়িয়ে পড়তে পারে, এই জন্য সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলা হচ্ছে। ঠিক তেমনই কম্পিউটারে ভাইরাসও এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে খুব সহজে ছড়িয়ে পড়তে পারে। প্যান ড্রাইভ এবং সিডি রোমের মাধ্যমে কোনো কিছু যদি এক কম্পিউটার থেকে কপি করা হয় সেক্ষেত্রে ভাইরাসটিও কপি হয়ে যেতে পারে। দেখো, ইন্টারনেটের মাধ্যমে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ভাইরাস যেতে পারে। ডাউনলোড করার সময় ভাইরাসটি কপি হয়ে ডাউনলোড হয়ে যায়, যেটা অনেক সময় আমরা বলতেও পারি না, ছদ্মবেশে সেটা কম্পিউটারে লুকিয়ে থাকে। এ ধরনের ভাইরাসগুলো, ভাইরাস আক্রান্ত হলে মানুষের শরীরে যখন ভাইরাস আক্রান্ত হয় তখন কি হয়, মানুষের শরীর দুর্বল হয়ে যায়, তার কাজ করার ক্ষমতা কমে যায়। ঠিক তেমনি কম্পিউটারে যখন ভাইরাস আক্রান্ত হয় তখন কি হয়, কম্পিউটার কাজ করার ক্ষমতা কমে যায়, বারবার হ্যাং হয়ে যায়, রিবুট দেয়, ফাইল ধারণ ক্ষমতা কমে যায়, বা ফাইল যে নামে সেভ করা হয়েছে অন্য নামে দেখায়, এই ধরনের নানান সমস্যা হতে পারে। কম্পিউটার ভাইরাস মুক্ত রাখার উপায়। মানুষের শরীরে যখন ভাইরাস আক্রান্ত করে তখন আমরা কী করি, অ্যান্টিভাইরাস ওষুধ খাই। ঠিক তেমনই কম্পিউটারকে ভাইরাস মুক্ত রাখতে হলেও কিছু অ্যান্টিভাইরাস প্রোগ্রাম ব্যবহার করা হয়। কিছু অ্যান্টিভাইরাস প্রোগ্রাম হচ্ছে অ্যাভাস্ট, এভিজি, নর্টন, এভিরা। পৃথিবী দুষ্ট প্রকৃতি মানুষ নিয়মিতভাবে নতুন নতুন ভাইরাস তৈরি করে সেগুলা ছড়িয়ে দেয়, তাই যারা কম্পিউটার ভাইরাসের হাত থেকে বাঁচতে চায় তাদের নিয়মিত নতুন নতুন অ্যান্টিভাইরাস প্রোগ্রাম কিনতে হয়। সেটি সাধারণ মানুষের জন্য অনেক খরচের ব্যাপার, আর অ্যান্টিভাইরাস প্রোগ্রামগুলো কিছুদিন পরপর হালনাগাদ বা আপডেট করতে হয়। মুক্ত সফটওয়্যার বা ওপেন সোর্স সফটওয়্যার ব্যবহার করা, কারণ মুক্ত সফটওয়্যার বা ওপেন সোর্স সফটওয়্যারের জন্য ভাইরাস তৈরি করা হয় না। কাজে কেউ যদি মুক্ত সফটওয়্যার অপারেটিং সিস্টেম ব্যবহার করে তাহলে তারা এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে পারে। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমি এই অধ্যায়ে বাকি পাঠগুলো নিয়ে হাজির হব। সামনে তোমাদের আবার পরীক্ষা, সিলেবাস পেয়ে গেছো, এই অধ্যায়টা তোমাদের সিলেবাসে আছে। তোমরা বেশি বেশি করে পড়াশোনা করবে, পার্ট 1-3 ভালোভাবে পড়বে। এ প্রত্যাশায় ভালো থাকবে, সুস্থ থাকবে, বাসায় থাকবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।